হ্যালো ভিউয়ার্স, তোমাদের অনুরোধের কারণে আমি আবার এই বই সংক্রান্ত ভিডিও করছি। তোমরা জানতে চেয়েছিলে সাইফুল স্যারের বইয়ের নামগুলো কি কি। আমি পরপর সাইফুল স্যারের তিনটা বই, এর আগে দুইটা বই আমি আপলোড দিয়েছি। এবার তোমাদের সামনে আরেকটা নতুন বই সম্পর্কে নিয়ে এসেছি, এই বইটি সম্পর্কে তোমাদের মাঝে ধারণা বিস্তার করার জন্য। এই বইটি হচ্ছে একটি এসএসসি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আমরা অনেকে ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করে থাকি, ফার্স্ট পেপারে খারাপ করে থাকি। যারা আমরা ফার্স্ট পেপারে খারাপ করে থাকি তাদের জন্য এই ভিডিওটি। এখন ফার্স্ট পেপারে মানুষ মূলত মানে খারাপ করে এই কারণে যে স্টুডেন্টদের ভিতর খারাপ করার প্রবণতা, এই প্রবণতা এই জন্যই দেখা দেয় যে স্টুডেন্টরা ফার্স্ট পেপারে অবহেলা করে, কারণ তারা ফার্স্ট পেপার পড়ে না। কারণ তারা বলে সিন আনসিন, সিন থেকে কোশ্চেনই দেওয়া থাকে, আনসিনও কোশ্চেনই দেওয়া থাকে, কোশ্চেন থেকে আমরা অ্যান্সার করে নিব। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন থেকেই আমরা অ্যান্সার করে নিব, সেই জন্য আমাদের প্যাসেজগুলো তো একটু ধারণা রাখা দরকার। এই প্যাসেজগুলো আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে, তবে আমরা সিন এবং আনসিন থেকে যদি কোনো কোশ্চেন আসে আমরা তবেই করতে পারবো অ্যাকুরেট, মানে মানে একেবারে 100-এ 100 আমরা অ্যান্সার করতে পারবো। এর জন্য আমাদের মূলত কী করতে হবে, আমাদের বোর্ড বইয়ে যেগুলো সিন দেওয়া আছে ওই সিন প্যাসেজগুলো আমাদের আয়ত্ত করতে হবে। কীভাবে আয়ত্ত করবো, অর্থ সহকারে, মিনিং বুঝে বুঝে, হ্যাঁ সিনোনিমস অ্যান্টোনিমস বুঝে বুঝে আমাদের ওই প্যাসেজগুলো আয়ত্ত করতে হবে। দুই নম্বরে হচ্ছে কি আনসিন, আনসিন আমরা কীভাবে আয়ত্ত করবো। আনসিন হচ্ছে বিভিন্ন টপিক্সের ওপর আসে, বিভিন্ন যেমন জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর শেক্সপিয়ার, তারপর হচ্ছে বিভিন্ন সাহিত্য সংক্রান্ত, তারপর বিভিন্ন ঘটনা, এর ওপর মানে ইয়া হয়ে এই প্যাসেজগুলো এসে থাকে। এসে জন্য আমাদের মানে গ্রামাটিক্যাল বই পড়া লাগবে। সেই গ্রামাটিক্যাল বই হচ্ছে এইটা, এসএসসি, এটা কোনো গ্রামাটিক্যাল বই না, এটা হচ্ছে এসএসসি ফার্স্ট পেপার ইংলিশ সমান ফানি। এটা হচ্ছে সাইফুল স্যারের একটি এসএসসি ইন্টারমিডিয়েটদের সুবিধার জন্য একটি বই, যেটি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা যদি প্রতিনিয়ত 1 ঘন্টা করে অনুশীলন করে তাদের কি করা লাগবে না, তাদের ইংলিশের জন্য কোনো ঝামেলা পোয়াতে হবে না, ইংলিশে কমন নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, হ্যাঁ ইংলিশের জন্য কোথাও ছুটাছুটি করা লাগবে না, ছুটাছুটি করে প্রাইভেট পড়া লাগবে না, প্রাইভেটের টাকা বেঁচে যাবে। তুমি যদি এখনই যাও, এখন এই সোনাদিঘির মোড়ে চলে যাও, যে ওখান থেকে এই বইটি কালেক্ট করো, এসএসসি ফার্স্ট পেপার ইংলিশ সমান ফানি, ইন্টার ফার্স্ট ইয়ারদের জন্য বলতেছি, কারণ ইন্টার সেকেন্ড ইয়ারদের তো আর সময় নাই। এখন ওদের সলভ করতে হবে কি বোর্ড কোশ্চেন, হ্যাঁ বোর্ড কোশ্চেন ছাড়া এখন তাদের আর কিছুই করার নাই, তারা এখন শিখতে গেলে আর লং টাইম পাবে না। সেজন্য ইন্টার ফার্স্ট ইয়ারদের স্টুডেন্টদের জন্য বলতেছি, তোমরা যদি ইংলিশে ভালো করতে চাও তোমাদের এখনও যথেষ্ট সময় আছে, তোমরা সোনাদিঘির মেরে চলে যাও। শুধু রাজশাহী স্টুডেন্টদের জন্য বলতেছি, তা বাদে অন্যান্য বিভাগের স্টুডেন্টদের জন্য বলতেছি, তোমাদের এলাকার আশেপাশে দেখবা সাইফুল স্যারের শাখা রয়েছে, ওখান থেকে তোমরা বইটা কালেক্ট করতে পারো বা লাইব্রেরিতে যেয়ে খোঁজ করতে পারো। লাইব্রেরিতে যদি নাও থাকে তুমি নাম্বার দিয়ে চলে আসবা, তোমার জন্য অর্ডার দিয়ে আসবা, তোমার জন্য বইটা মানে সে ফোন করবে সাইফুল স্যারকে, বইটা নিয়ে তোমার কাছে পৌঁছায় দিবে। এছাড়াও তুমি করতে পারো, সাইফুল স্যারকে ফোন দিতে পারো, নাম্বারটা আমি এখন মনে নাই আমার সাইফুল স্যারের নাম্বারটা, তোমরা যদি রেডিও শুনে থাকো কেউ তাহলে ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে নিতে পারো, হ্যাঁ এভাবে বইটি সংগ্রহ করতে পারবো। এখন এই বইয়ের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলি, এই বইটিতে সাইফুল স্যার শর্টকাট অনেক টেকনিক শিখিয়ে দিয়েছে, মাল্টিপুল চয়েস কীভাবে আমরা সহজেই সলভ করব, সিনোনিমস অ্যান্টোনিমস, তারপর হচ্ছে ফ্লো চার্ট, তারপর হচ্ছে টেবিল,
তারপরে এখানে আরো শর্টকাট টেকনিক দিয়েছে, পোয়েম কিভাবে আমরা সামারি লিখব, তারপরে সামারি কিভাবে মানে যে কি আছে আমাদের রিঅ্যারেঞ্জ আছে, হ্যাঁ রিঅ্যারেঞ্জ কিভাবে আমরা সলভ করব। তারপরে হচ্ছে আমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আছে, 5 নম্বর 6 নম্বর, এগুলো কিভাবে আমরা সমাধান করব, এগুলো সহজ টেকনিকে সহজভাবে হ্যাঁ মিনি সহকারে আমাদের এই বইতে উপস্থাপন করছে। এখন যদি তোমরা ইংলিশে ভালো করতে চাও, যাদের যাদের ইচ্ছা ইংলিশ আমি ভালো করব, আমি ইংলিশ নিয়ে ঢাকা ভার্সিটিতে পড়ব বা রাজশাহী ভার্সিটিতে পড়ব, তাদের কাছে আমি বলতেছি তোমরা এখন থেকে এই বইটি অনুশীলন করা শুরু করে দাও। এছাড়াও সাইফুল স্যারের আরও কয়েকটি বই রয়েছে ইন্টারমিডিয়েটদের জন্য, এসএসসি ইংলিশ সমান পানি সেকেন্ড পেপার, তারপর আছে পাসপোর্ট টু গ্রামার জিরো থেকে হিরো, তোমরা যদি ইংলিশে হিরো হতে চাও তো জিরো থেকে হিরো বইটি দেখতে পারো। আর এটা হচ্ছে এসএসসি ফার্স্ট পেপার ইংলিশ সমান পানি। আরেকটি বই রয়েছে তৃপ্তি সহকারে ইংলিশ, হ্যাঁ ইংলিশ বোর্ড বই, এসএসসি বোর্ড বই, হ্যাঁ বোর্ড বই যেগুলো প্যাসেজ আছে ওগুলো স্যার সুন্দরভাবে সুন্দরভাবে বাংলা সহকারে মিনিং সহকারে উপস্থাপন করছে ওই বইটাতে। ওই বইটা তোমাদের আমি এক নজর দেখাই দিই, ওই বইটা হচ্ছে এই যে, ওই বইটা হচ্ছে এই বইটা, এই যে তৃপ্তি সহ ইংলিশ এসএসসি ইংলিশ বোর্ড বই, এই বইটা সম্পর্কে আমি ভিডিও আপলোড করছি তোমাদের সামনের ভিডিওতে, হ্যাঁ এই বইটি। তাহলে আমরা বুঝলাম সাইফুল স্যারের বই সম্পর্কে। তাহলে ভিউয়ার্স, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, হ্যাঁ তাহলে ভিডিওটি বেশি বেশি করে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, শেয়ারের মাধ্যমে তোমার অপর ভাইয়ের নিকট পৌঁছাই দিবে, ফ্রেন্ডের নিকট পৌঁছাই দিবে, তাহলে তারা ইংলিশে যে ভয় ভীতি এটা দূর হয়ে যাবে। হ্যাঁ আমরা তো চাই আমরা সবাই ফ্রি রাইটিং লিখি এবং মানে বাংলার মতো আমরা ইংলিশ বলি, হ্যাঁ মানে ইংলিশ বলতে কিন্তু গ্রামাটিক্যালের প্রয়োজন হয় না, আমরা যেভাবে বাংলা বলি বাংলাকে আমরা গ্রামাটিক্যাল রুলস মেনে চলি না, সেরকম আমরা ইংলিশও পারবো যদি আমরা ট্রাই করি, ইংলিশও আমরা ওভাবেই পারবো। ভিউয়ার্স, এই ছিল আমার ক্লাস, ওকে বাই, টাটা।